ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লায় এই ধরনের ঘটনা ঘটবে তা ভাবতেই পারেনি সরকার, আরো সতর্ক থাকা দরকার ছিল এই বিষয়ে। আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে পূজা মণ্ডপগুলোতে লুটপাট ও তাণ্ডব হয়েছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কুমিল্লার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত ও অরাজকতা সৃষ্টির চেষ্টা, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দায়ীদের শিগগিরই গ্রেফতারের আশা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জার্মান সরকারের জোরালো সমর্থনের আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হলো আজ, উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা, স্বাস্থ্যবিধি অনুসরণে সন্তোষ উপাচার্যের। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বেড়েছে পেঁয়াজের দাম, বলেছেন বাণিজ্যমন্ত্রী। এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন জানিয়েছেন, পুরো ব্যবসায়ী সমাজের সুনাম নষ্ট হচ্ছে গুটি কয়েক লোকের জন্য। রাজধানী নিকুঞ্জ এলাকার একটি বাসা থেকে জয়দেব চন্দ্র দাস নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার, পাশে মিলেছে সুইসাইডাল নোট। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়ার একটি বাসায় বিস্ফোরণ, একজন নিহত, দগ্ধ আরও দুজন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত আরও দুই ভারতীয় সেনার মরদেহ উদ্ধার, জঙ্গি হামলায় আরও দুই বেসামরিক নাগরিক নিহত। আজ শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব, ওমানে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু বাংলাদেশের।